আজকের ভিডিওটি হচ্ছে কম্বাইন সকেট নিয়ে। এটা হচ্ছে কম্বাইন সকেট, এটাকে আমরা 6 পিনও বলতে পারি। এখানে যে সুইচটি আছে, সুইচটির মাধ্যমে সকেটটা কন্ট্রোল হবে। সুইচটির মধ্যে আপনার দুটি পয়েন্ট থাকবে, একটি হচ্ছে আপনার L1, অন্যটি হচ্ছে L2। অনেক সময় এখানে LN কমন লেখা থাকে। আর এটা হচ্ছে সকেটের L, L মানে ফেজ বা লাইন। আর এটা হচ্ছে আপনার সকেটের N, N হচ্ছে নিউট্রাল। আর উপরটি হচ্ছে আপনার আর্থিং। যাই হোক, এখন আপনার সুইচের যে L2 আছে, L2 থেকে আপনার সকেটের যে L আছে ওখানে একটা শর্ট করে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন যে আমরা সুইচের L2 থেকে আমরা সকেটের যে L আছে ওইখানে আমরা একটা কানেকশন করে দেবো, এটাকে শর্ট করা বলে। যেটা সুইচের মাধ্যমে আপনার সকেটটা কন্ট্রোল হবে, সুইচটা দেওয়ার পরে আপনার সকেটের মধ্যে এখান থেকে লাইনটি পাস হবে। সেজন্য এখানে সুইচের L2 থেকে সকেটের যে L আছে ওইখানে কানেক্ট করে দিতে হবে। সুইচ থেকে আপনার সকেটটা কানেক্ট করা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে বোর্ডে যে তিনটি তার থাকবে, এই যে লাল, কালো, সবুজ, এই তারগুলো কানেক্ট করা। লালটা হচ্ছে আপনার ফেজ, ফেজটা আপনি সুইচের মধ্যে কানেক্ট করতে হবে। সুইচে যে অপর একটি বাদ্য আছে ওটা হচ্ছে L1, এখানে কানেক্ট করে দিতে হবে। অনেক সময় এখানে কমন লেখা থাকবে, এই কমন জায়গা আপনি এই ফেজটা কানেক্ট করবেন, যেটা লাল তার ওইটা এখানে কানেক্ট করে দিতে হবে। যে এখানে কানেক্ট করা হয়ে গেছে, তারপর আপনি দেখবেন যে সকেটের মধ্যে N লেখা থাকবে, N হচ্ছে নিউট্রাল। তাই আমরা সকেটের N-এর মধ্যে আমরা কালো তারটা কানেক্ট করে দেব, কালোটা হচ্ছে আমাদের নিউট্রাল। আপনাকে নিউট্রাল আর ফেজ ভালো মতো বুঝে তারপর কানেক্ট করতে হবে। যে আমাদের নিউট্রালটা কানেক্ট করা হয়ে গেছে, এখন কাজ হচ্ছে আপনার আর্থিং। সবসময় আপনারা খেয়াল রাখবেন যে সবুজ যে তারটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে আর্থিং, আর্থিংটা আপনার এখানে কানেক্ট করে দিবেন। আর্থিংটা হচ্ছে আপনার সেফটির জন্য, এটা দেওয়া ভালো, আর্থিংটা সবসময় বোর্ডের মধ্যে দিবেন। আমাদের কানেকশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করে দেখে বুঝে তারপর কানেকশন দিবেন। আপনার আমরা সুইচের মধ্যে ফেজটা কানেকশন দিছি, আপনার সুইচ হয়ে ফেজটা তারপর সকেটের মধ্যে চলে আসবে। সবসময় ফেজ নিউট্রাল ঠিকঠাক রাখবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এখন কাজ হচ্ছে স্ক্রু দিয়ে সকেটটি বোর্ডের সাথে সেট করে ফেলা। সকেটের সাথে দুটি স্ক্রু থাকবে, এই দুটি স্ক্রু দিয়ে আপনি বোর্ডের সাথে সকেটটি সেট করে নেবেন। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে যখন আমি ভিডিও আপলোড করব আপনারা সহজে দেখতে পারেন। বোর্ডটি ফিটিং করা হয়ে গেছে, এখন আপনি এটাকে মেইন লাইন কানেকশন দিয়ে আপনি চেক করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। যে আমি এখন মেইন লাইন কানেকশন দেব, যে আমি কানেকশন দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন যে আমার সকেটে লাইন চলে আসছে, আমারটা কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ।